ঘুমাইতে যখন গেল বিবি কে বলছে, ও বিবি 30 বছর ধরে তোমার সংসার করি রে বিবি, এত সুন্দর রান্না একদিনও তোমার হাত থেকে পাই নাই, আজকে কোন হাত দিয়ে তুমি রান্না করছো বিবি? আমার বড় বড় যারা মৌলানা বা হাবিজি ক্লিয়ার করছে বা কেরাত টেরাত যারা করে তারাই খেলি সুন্দর সুন্দর ওয়াস পারে, কিন্তু আমাকে গুয়াহাটিতেই একজন গাই গ্রামের নর্মাল একজন পুলাহান এমনভাবে কথাগুলা কয়, নর্মাল কথা কব তার বাদে মনে হবো আপনি সুন্দর ওয়াস কইতেছে। আহেন আর বেশি দেরি করি না, তার সাথে আমি পরিচয় করে দিতেছি। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো গাইস, এনএসডি মানুষ দেখতেছেন, ইয়ার মধ্যে একজন মানুষ কথা কব তা মনে হবো যে ওয়াস গাইতেছে সুন্দর সুর। এই যে এই মানুষটা এলো, এই ভাইটা, ভাই আপনার নামটা কি? আমার নাম জাহাঙ্গীর খান। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি হইলো পাতলা দোহা, সরবুক পার হয়ে পাতলা দোহা বরপেটা। আচ্ছা যাই হোক, হ্যাঁ আমরা বেশি দেরি করি না, আপনার ভিতরে যেগুলো প্রতিভা আছে কিছু কিছু দেখানোর চেষ্টা করেন। জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, আর হিন্দু ভাইদেরকে নমস্কার, অন্য অন্য জাতিকে আন্তরিক শুভেচ্ছা। তা আমি একটা শাহজামাল ভাই আমাকে বলছে একটু ওয়াজ কো, আমি একটা ছোট্ট কাহিনী কই, আগে পরে আমি কইছি অলরেডি আপনারা শুনছেন। তা শাহজামাল ভাইয়ের একটু রিকোয়েস্টে আমি একটু ওয়াজ কইতে চাই, তা আপনারা শুনবেন বলে আশা করছি। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। রাত্রেবেলা একটা ওয়াসের মাহফিল ছিল, একটা হুজুর বয়ান করতো, সারা রাত বয়ান করেছে, সারা রাত বয়ান করেছে, বাপজান সারা রাত বয়ান করেছে, সারা রাত বয়ান করে মানুষকে হিদায়ত করেছে। ওই মাহফিলের ভিতরে একটা লোককে আসিল রে ভাই, এত সুন্দর বয়ান শুনে শুনে মানুষটা কান্না কান্না করে করে বুকটা ভাসিয়ে দিয়েছিল। কিন্তু ওই মানুষটা ছিল একটা বুড়িমা মহিলা মানুষ ছিল, কমিটির মানুষ যায় ওই মহিলাকে বলছিল, ও বুড়িমা ও বুড়িমা, আপনাদের প্যান্ডেল হইছে পর্দার আড়ালে, আপনি কেন পুরুষের প্যান্ডেলে বসে আছেন? তখন ওই বুড়িমা বলছিল, হুজুর আমি মৌলবীর মুখে দেখে ওয়াজ শুনলে আমার মনটা শান্তি হয়, আমি মুখ না দেখে ওয়াজ শুনতে পারি না, তার জন্য আমি এখানে এসেছি। তখন ওই লোকটাকে ওখানে বসাইয়া দিয়েছিল, বসাইয়া দিয়েছিল, ওয়াজ শুনতেছিল, সারা রাত ওয়াজ করেছিল হুজুরে, ওয়াজ করতে করতে 2 ঘন্টা চলে যায়, সমস্ত লোক ওয়াজে মগ্ন ছিল, কিন্তু একটা লোক কান্না করে নাই, কিন্তু ওই বুড়িমাটা কান্দতে কান্দতে বুক ভাসিয়ে দিয়েছিল। তখন ওই হুজুর সভা শেষ হওয়ার পরে ডাক দিয়েছিল, ও বুড়িমা এদিকে আসেন, বুড়িমা এদিকে আসেন। বলছে কি হুজুর? বলছে বুড়িমা আমি এতক্ষণ পর্যন্ত বয়ান করলাম, এখানে এত লোক আছে, একটা লোক কান্না করে নাই, কান্না করে নাই, মনে হয় এই লোকগুলো আমার ওয়াজ বুঝে নাই, বুঝে নাই। বুড়িমা আপনি এত কেন কান্না করেন? মনে হয় ওয়াজ আপনি একলাই বুঝছেন। তখন ওই বুড়িমা বলছিল, হুজুর ও হুজুর গো আমার কথাটা শুনেন। হুজুর বলছে, বলো। বলছে, রে হুজুর আপনার দাড়ি আমার একটা মহাব্বতের ছাগল ছিল, ওই দাঁড়িয়ে কি দাঁড়ি ছিল, আপনি যখন মুখ নড়াইয়া নড়াইয়া বয়ান করেন হুজুর গো আমার ওই মহাব্বতের ছাগলের কথা মনে পড়ে যায়, 2 দিন আগে আমার ওই ছাগলটা মারা গেছে হুজুর, আপনার দাঁড়ি আমার ছাগলের দাঁড়িয়ে কি ছিল রে হুজুর, আপনি যখন মুখ নড়াইয়া নড়াইয়া বয়ান করেন, আমি যখন আপনার মুখের দিকে তাকাইয়া দেখি আমার ওই মহাব্বতের ছাগলের কথা মনে পড়ে যায়। হুজুর তখন বলছে, বুড়িমা আমি ভাবছিলাম তুমি আমার বয়ান শুনে কান্না করছো, কিন্তু না, ওই বুড়িমা বয়ান শুনে কান্দে নাই, কান্দে নাই, ওই বুড়িমা ওই মহাব্বতির ছাগলের কথা শুনে শুনে কাঁদছে। এটা একটা ছোট্ট ঘটনা কইলাম। সারা রাত একটা হুজুর ওয়াজ করেছিল,
ওয়াসের মধ্যে হুজুর বলছিল মানুষকে, বলছিল তোমরা বইয়ের প্রশংসা করবা, সবাই নারীর প্রশংসা করবা, বইয়ের প্রশংসা করলে নারী স্বামীকে ভালোবাসে। ওই ওয়াস থেকে একটা লোক যায় বলছিল, তাহলে আমি তো ডেলি ডেলি খানা খাই বাড়িতে, আমি তো কোনোদিন রান্নার প্রশংসা করি না। হুজুর বলছে, হুজুর রান্না যদি খারাপ করে, হুজুর ওয়াজের মধ্যে বলছে তোমার বিবি যদি রান্না খারাপ করে তাও তুমি প্রশংসা করবা, ভালো করলেও প্রশংসা করবা। তুমি প্রশংসা করতে করতে ওই নারীর মনটা জয় করে রাখবা, তাহলে তোমাকে বিবি ভালোবাসবে। কোনোদিন প্রশংসা করে নাই, ওই বয়ানটা শুনে সারা রাত ওই লোকটা বাড়ি চলে যায়। বাড়ি চলে যায় একটা বাজাতে রাত্রে, একটা বাজায় যায় যখন বাড়িতে ভাত খাইতে বসেছিল, কিন্তু ওই তার বিবি পাশের বাড়ির বইয়ের থেকে একটু মাংসর তরকারি নিয়ে আইছিল, ওই দিন রান্না করে নাই, রান্না করে নাই পাশের বাড়ির ভাবির কাছে সবজি নিয়ে আসে টেবিলেতে রাখেছিল। ওই লোকটা যায় হাত মুখ ধুইয়া খানার টেবিলে বসে গেছিল, বসে যাওয়ার পরে খানা খাইলো, মাংস খাইলো, অনেক সুন্দর হইছে বলছে। তারপরে বিবির বুগলে যখন গেল, ঘুমাইতে যখন গেল, বিবিকে বলছে, ও বিবি 30 বছর ধরে তোমার সংসার করি রে বিবি, এত সুন্দর রান্না একদিনও তোমার হাত থেকে পাই নাই, আজকে কোন হাত দিয়ে তুমি রান্না করছো বিবি, আমাকে বলো বলো, তোমার এত সুন্দর রান্না আজকে আমার ভালো লেগেছে। কিন্তু ওই লোকটা মৌলানা বলছে তুমি প্রশংসা করবা তার জন্য বলছে, তখন ওই বিবি বলে, রে প্রাণের স্বামী আজকে তো আমি রান্না করি নাই গো স্বামী, আমি তো আজকে পাশের বাড়ির ভাবির কাছে নিয়ে আসিছি সবজি, নিশ্চয় তোমার ওই ভাবির সাথে কিছু লিঙ্ক আছে। তো বর্তমান যুগের বাবা আর স্বামীগুলা এরকম হয়ে গেছে, অসাধারণ গাইছে। আপনারা শুনলেন, নর্মাল কথা বা ঘটনা গুনে ওয়াজের মতো সুর দিয়া কইলো। আচ্ছা ভাই, এগুলো আপনি কতদিন পরে ট্রাই করে তার মধ্যে শিখছেন? আমি একলা ট্রাই করে মোবাইলে দেখি, তো সব বস্তুগুলো মোবাইলে দেখে দেখে আমি কপি করার চেষ্টা করি, নিজে নিজে ঘরে ঘরে করি, নিজে মানে রুমে রুমে নিজেই কই আমি আর কি। নাকি মাদ্রাসা বা কোনো আপনি পড়ে শিখছেন? না, মানে মাদ্রাসায় গিয়েছিলাম, বাট মাদ্রাসায় শিখিনি আমি, এগুলো আমি নিজে ট্রাই করে মোবাইলে মোলে দেখে দেখে শিখছি আমি। আচ্ছা, আপনি একটা কাজ করেন, এই যে ড্রেস আছে না, এই ড্রেসটা চেঞ্জ করে আপনি যদি পারেন ইসলামিক লাইনে বেশি করে গতি করেন, নামাজ কালাম করেন, আপনার ভিতরে তো সুন্দর একটা ট্যালেন্ট আছে, আপনি বড় বড় মাহফিলে যে এরকম করে বক্তব্য দিবেন নলেজ কিছু লইয়া। জি ইনশাল্লাহ চেষ্টা করতেছি, পরবর্তী ইনশাল্লাহ দেখা যাক কি হয়।